রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। স্বাধীনতা বিজয় দিবস উদযাপন পরিষদ পাবনার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে স্বাধীনতা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মোস্তফা কামাল খান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান, কবি মাজিদ মাহমুদ সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে কবি সাহিত্যিক গুণীজন ব্যক্তিদেরকে সম্মাননা স্মারক বিতরণ করে অতিথিবৃন্দরা।